লাইভে আসলাম বিকজ এখান থেকে কানেকশন প্রচুর প্রবলেম করছে। আই থিঙ্ক দ্যাটস ওয়াই মুভ করলে তেমন একটা বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি আসলে খুব সুন্দর একটা ভিউয়ের মধ্যে আছি, এটা দেখানো সম্ভব না। বাট আমি আমার দেশকে খুব বেশি মিস করছি, মিস করছি আমার ভিউয়ার্সদেরকে। দ্যাটস ওয়াই আমি সবার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। আর যারা আসলে এই মুহূর্তে আছেন লাইভে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সাথে থাকার জন্য। আর আপনারা যারা আমাকে মিস করছেন, আমি আগামীকাল দেশে ফিরছি। আই হোপ আবার আপনাদের সাথে খুব আর্লিয়ার দেখা হচ্ছে। আর সিঙ্গাপুরে আসলে যেটা বলছিলাম যে এত বিজি লাইফ, সবাই এত বেশি ব্যস্ত থাকে, এখানে এনাফ টাইম নেই সবার ঘোরার জন্য। বিশেষ করে প্রবাসী বাঙালি এখানে রয়েছে 1,60,000। আর এই প্রবাসী বাঙালিদের মধ্যে যারা আসলে প্রতিষ্ঠিত রয়েছেন অথবা যারা এখানে ওয়ার্কার রয়েছেন, তাদের কিন্তু প্রচুর কাজ করতে হয়, অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। একা একা বেশ খানিকটা ঘোরার চেষ্টা করেছি, কিছু কাজ শেষ করার চেষ্টা করেছি, সাথে সাথে আসলে চেষ্টা করেছি যে সিঙ্গাপুরের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জেনে যেতে, যেটা আমাদের দেশে আসলে আমরা ওভাবে মেনটেন করি না। কিন্তু শুধুমাত্র কিছু নিয়ম মানলে যে জীবনটা কত সুন্দর হতে পারে, একটা দেশ কত সুন্দর হতে পারে, সেটা শুধুমাত্র বোধ হয় অ্যাকচুয়ালি এটা আমার প্রথম ইন্ডিয়া বাদে বিদেশ ভ্রমণ, সেকেন্ড টাইম। সো দ্যাটস ওয়াই এখানে দেখে আমি মুগ্ধ। আরেকটি বিষয় আপনাদের জন্য আমি বলতে চাই, সেটি হচ্ছে জীবনটা সুন্দর করার জন্য সুন্দর কিছু নিয়ম মেনে চলা যেতেই পারে, হয়তো কিছুটা সময় অথবা স্যাক্রিফাইস আমাদের করতে হয়, কিন্তু এর মাধ্যমে আমরা অনেক বেশি ভালো থাকতে পারি। অ্যাকচুয়ালি ইটস কাইন্ড অফ মেসেজ ফর আওয়ার ভিউয়ার্স, মাই সাপোর্টার্স, মাই ফলোয়ার্স। বিকজ আমি চাই আমি ভালো থাকার পাশাপাশি আমাকে যারা ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি, তারাও যেন ভালো থাকতে পারে। আর ফেসবুককে আমি আসলে আরেকবার ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার একটা লাইভের ব্যবস্থা রাখার জন্য। আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি, তো আমি নতুন কিছু পাওয়ার যে একটা এক্সাইটমেন্ট আছে সেটা কিন্তু পাচ্ছি। আর অনেক মেসেজ আসছে, মেসেজগুলো সবার সাথে দূর থেকে পড়া সম্ভব না, এখানে প্রচুর লাইটের প্রবলেম। বাট তারপর আমি পড়ার চেষ্টা করছি। তানভীর ভাই, কি আফা, সিঙ্গাপুরে যাওয়া যায়, কাইন্ডলি বলবেন। ওকে তানভীর ভাই, আপনি অনেকবার সিঙ্গাপুরে এসেছেন, অনেকবার সিঙ্গাপুরে ছবি আমরা পেয়ে, বাট মাই ব্যাড লাক, আপনাদের সাথে আসার সুযোগ হয়নি। নেক্সট টাইম আপনি এবং অনিমা ভাবি দুজনের সাথে একসাথে সিঙ্গাপুরে আসবো ইনশাল্লাহ। এছাড়া আরও অনেকেই লিখেছেন, আনোয়ার হুসাইন আপু তোমার পাশে দাঁড়াতে পারে বলে, ওকে পাশে দাঁড়াতে পারে বলে আশা করি, ভালো থাকবেন সবাই। তারপরে আরেকজন লিখেছেন, বি সেফ অ্যান্ড গুড। আসলে এখানে সবাই অনেক সেফ এবং খাবার এত ফ্রেশ, সো ভালো না থাকার কোনো অপশন নেই। আরেকজন চৌধুরী এস কে আহমেদ সাকি, উনি লিখেছেন, শান্তা আপু ক্যারি অন, শাকিল চিটাগংয়ে থাকি। ওকে শাকিল, আমিও চিটাগংয়ে বেশ কয়েকবার প্রোগ্রাম করতে এসেছি, নেক্সট টাইম ইনশাল্লাহ আসলে আবার দেখা হবে। এমডি ফিরোজ আহমেদ, আপু সুইট, ভালো লাগছে, থ্যাংক ইউ, আপনারাও অনেক সুইট। আরেকজন রয়েছেন, সি এস মোস্তাক মিয়া, আপু আপনাকে খুব ভালো লাগে, আমি ডেতে আপনার সাথে মিট করতে পারবো, আমি কোনো ডেতে। ওকে মোস্তাক মিয়া, আপনি কোথায় থাকেন আমি জানি না, বাট আই হোপ আপনি যদি কখনো ঢাকায় আসেন ইনশাল্লাহ দেখা হওয়ার চান্সেস আছে, অথবা আপনি যদি যেখানে থাকেন সেখানে যদি যাই তাহলে অবশ্যই দেখা হওয়ার চান্সেস আছে। তারপরে আরেকজন লিখেছেন, আজহারুল ইসলাম, হাই আপনি এখন কোথায়? আজহার ভাই, আমি সিঙ্গাপুরে আছি আপনার দেশের মাটিতে, আই হোপ খুব শীঘ্রই দেখা। সো আরেকজন শিপলু ইসলাম, রুলস অ্যান্ড রুলস, রুলস বাট রুলস ক্যান মেক ইউর লাইফ ইজিয়ার অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড সিকিউর, ইউ নো, সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক রুলসটা মেনে চলাটাই আমাদের জন্য বেটার। আরেকজন, আসলে নেটওয়ার্কের খুব প্রবলেম, হুটহাট নেটওয়ার্ক চলে যাচ্ছে, কানেক্টেড হতে পারছি না। আব্দুল কাশিম, লন্ডনে ভিজিটে আসেন, ভাইয়া লন্ডনে আসতে চাই বাট লন্ডন অ্যাম্বাসি থেকে তো ভিসা দিচ্ছে না, বাংলাদেশ থেকে ভিসা নিতে হলে দিল্লি অ্যাম্বাসি হয়ে আসে। সো আপনারা এমন কিছু করেন যাতে বাংলাদেশ থেকে আমাদেরকে ভিসা দেয়, আমরা যেন লন্ডনে ভিজিট করতে আসতে পারি, বেশি বেশি প্রোগ্রাম করতে আসতে পারি। রক সাব্বির শাওন লিখেছেন, হাউ আর ইউ, আই এম ওকে,
ফাহাদ খান মাশরাফি দেশে আসবেন কবে? রাতে ঢাকায় থাকবো ইনফ্যাক্ট। পিঙ্কি জান্নাত সুমো, নাইস টু সি ইউ আপু। হাই পিঙ্কি, আমারও খুব ভালো লাগছে, অনেকদিন পরে তোমার সাথে কথা হচ্ছে। পিসি মুন্না, আপি তোমাকে অনেক লাভ, আমিও অনেক লাভ করি মুন্না আপনাকে। আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ, এবং থ্যাংকস ফর বি উইথ মি অলওয়েজ। রিয়াজ মাহমুদ, লাভ ইউ আপু, লাভ ইউ ভাইয়া। সিলভার লাইন, হ্যালো আপু, আই এম ফ্রম দিনাজপুর, কেমন আছেন আপনি? ওকে, আমি ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আরেকজন তানভীর আহমেদ, লাভ ইউ টু ভাইয়া। চৌধুরী এস কে আহমেদ, সাকিল চিটাগংয়ে আসলে নক করবেন আপু? অবশ্যই নক করব। প্রীতি শেখ ফাতেমা, হ্যালো বিউটিফুল, হাই। তারপরে শাহিন মিয়া, কেমন আছেন? আমি তো অলওয়েজ ভালো থাকি ভাইয়া, 24 আওয়ার্স আমি সবসময় ভালো থাকি। ইনফ্যাক্ট ভালো থাকাটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, আই থিঙ্ক আল্লাহ তাআলা সেই নিয়ামতটা আমারও মধ্যে আমাকে দান করেছেন। তারপরে আবুল কাশিম, আপু আমাকে প্লিজ অ্যাড। ওকে কাশিম ভাইয়া, আমি আপনাকে অ্যাড পাঠাবো। হাজি এমডি শাহালম, আই হ্যাভ সিঙ্গাপুর, আই ক্যান মিট। ওকে, আপনি সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুরে কোথায় আছেন সেটা লিখে দেন। সো আমি তো কালকে চলে যাচ্ছি, আপনি যদি মোস্তফা মার্কেটের কাছাকাছি এসে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, পাবলিক পোস্টে অবশ্যই, তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। অথবা আপনি এখানে ইচ্ছে করলে আপনার কন্ট্যাক্ট নাম্বার অর আপনার অ্যাড্রেস দিতে পারেন, বাট আপনাকে অবশ্যই মোস্তফা মার্কেটের কাছাকাছি আসতে হবে, কারণ আমি আজকে সেখানে যাচ্ছি। হুসাইন সাব্বির, আমি সিঙ্গাপুরে আছি ভাইয়া। আশরাফুজ্জামান, আশরাফ ভাই কবে আসবো? কালকেই চলে আসতেছি, বাট কালকে আসার পরে 11-12 আমার বগুড়া এবং রাজশাহীতে দুটো শো আছে। সো আমি কালকে এসে আবার কাল বগুড়াতে চলে যাচ্ছি, আফটার দ্যাট বগুড়া এবং রাজশাহীর শো করে আমি আবার ঢাকায় ফিরবো। অলমোস্ট 14 তারিখে আপনি অনেকেই আসলে ম্যাসেজ করেছে আমাকে, দূর থেকে আলো নিতে হচ্ছে এখানে প্রচুর। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিজের দেশ।